আসসালামু আলাইকুম, আমি স্বাধীন আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে এবং আমি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য, যারা চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়টা আর কিছুদিন পর তোমার প্রাণের ক্যাম্পাস হোক। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো 2021 সালের HSC পরীক্ষার্থীদের নিয়ে, অর্থাৎ যারা আর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। এখন তোমাদেরকে একটা নিউজ আমি জানিয়ে রাখতে চাই, আর সেটা হচ্ছে সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে তোমাদের HSC পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। এখন যে প্রশ্নটা তুমি আমাকে করতে পারো যে ভাইয়া, HSC পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হয় তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটাও কি শর্ট সিলেবাসে হবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় HSC রুটিনটাকে ফলো করে বা HSC সিলেবাসটাকে ফলো করে? এই প্রশ্নটা কিন্তু নোট করার মতো। দ্বিতীয় যে বিষয়টা, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কিন্তু HSC পরীক্ষার পরপরই নিয়ে নিতে পারে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা যা চাবে তাই কিন্তু করতে পারবে। সো তারা যদি মনে করে রাখে যে তুমি HSC-র পর অনেকখানি, বা HSC তো তোমার হওয়ার কথা ছিল এপ্রিলে, যেহেতু HSC অনেক পরে হচ্ছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য অনেকটা সময় পেয়েছো, সো তারা করতে পারে কি, HSC পরীক্ষার 20 দিন বা 1 মাসের মধ্যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তাহলে এই মুহূর্তে তুমি কি করবা, এই মুহূর্তে তোমার কি করণীয়? তুমি তখন যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের সম্মুখীন হও, তখন কি সবার সাথে তাল মিলিয়ে তুমি ভালো একটা পারফরমেন্স করতে পারবা? এখন তোমার যে প্রশ্নটা, তাহলে ভাইয়া আমি এখন থেকে কি করবো, দেখো তুমি এখন থেকে 2টা কাজ করতে পারো। HSC পরীক্ষার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা এখন থেকে নিতে পারো। তো এখন থেকে তুমি কিভাবে নিবা, এইটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন যে ভাইয়া আমি এখন থেকে কিভাবে নিব, আমার তো এখনও HSC-র সিলেবাসটাই ফুললি আমি কমপ্লিট করি নাই। সো তোমার জন্য আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে, তুমি HSC এবং ঢাকা ইউনিভার্সিটি যেই যে টপিকগুলো এই 2 জায়গায় আসবে ওইগুলোকে ফিগার আউট করে পড়ো ফার্স্টে, কারণ তোমার হাতে সময় খুব কম। দেখো তোমাদের পরীক্ষাটা যদি জুন বা জুলাই নিয়ে নেয় তখন তুমি কি করবা, ধরো মে মাসে এই বছরে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা নিল এবং নেয়ার পরে জুলাই কিংবা আগস্টের দিকে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিল, এই মুহূর্তে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবা? সো তোমার প্রতি আমার যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে, তুমি সর্বদা আমার ইউটিউব চ্যানেলের টাচে থাকো। এখানে প্রতিনিয়ত আমি খুব ভালো ভালো সাজেশন, পরামর্শ, মোটিভেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে আপডেট, গাইডলাইন দিয়ে থাকি এবং আমি প্রপারলি গাইড করার চেষ্টা করি একটা স্টুডেন্টকে, যেন সে খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। যেহেতু সামনের বারও তোমার ঢাকায় ফার্ম গেটে যে বিভিন্ন ভালো ভালো কোচিংয়ে ক্লাস করে নিজেকে প্রস্তুত করার সুযোগটা নাও থাকতে পারে, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমতী মেয়ের কাজ হবে, যদি তুমি এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রস্তুত করো। তো যে প্রশ্নটা, আমি এখন থেকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রস্তুত করব, তোমরা হয়তো অলরেডি অবগত আছো অনেকেই যে আমি HSC অর্থাৎ HSC না, যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি এবং সেখানে আলহামদুলিল্লাহ 130 জন স্টুডেন্টকে আমি গাইড দিয়ে যাচ্ছি। এবং যারা 2021 সালে HSC পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমার একটা কোর্স রেডি করার প্ল্যান আছে, বা আমার একটা ইচ্ছা আছে যে তোমাদেরকে আমি গাইড করে যাব। এবং তোমাদেরকে যদি খুব আগে থেকে আমি গাইড করতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার আটকানোর সম্ভাবনা খুবই কম। এখন তুমি সিদ্ধান্ত নেও, তুমি কি আগে থেকে নিজেকে প্রস্তুত করবা নাকি হচ্ছে তুমি শেষ মুহূর্তে যে হচ্ছে কোনটা পড়বা না, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ছাড়বা, এই সিদ্ধান্তহীনতায় ভুগবা, বা কীভাবে একটা প্রপার গাইডলাইনে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় সেই পথটা অবলম্বন করবা? এবং সেই পথটা অবলম্বন করলে কিন্তু আমরা যে স্পেশাল কোর্সটা 2021 সালের স্টুডেন্টদের জন্য লঞ্চ করব, তুমি চাইলে ওইটাতে এসে অ্যাড হতে পারো এবং অ্যাড হয়ে নিজেকে আগের থেকে প্রস্তুত করে নিতে পারো। আর যদি তোমার সেই ইচ্ছা না থাকে, অ্যাজ ইউজুয়াল তুমি আমার ইউটিউব ভিডিওগুলো দেখতে পারো, সেখানে কিন্তু আমি নর্মালি সব আপডেটই দিয়ে থাকবো। সো এই ছিল কথা, তোমরা এখন থেকে নিয়মিত 2021 সালের যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবা তোমরা কিন্তু নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও পাবা, আমি রানিং স্টুডেন্টদের সাথে সাথে তোমাদের জন্য ভিডিও বানাবো যেন তোমাদেরকে আগে থেকে গাইড করতে পারি। আসসালামু আলাইকুম।